হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা দেখছো কোডিং ফর এভরিওয়ান আমার নাম রাজদীপ তো আমরা লিস্টের উপরে যে বিল্টিন মেথডস গুলো হয় সেগুলো সম্পর্কে আলোচনা করছি সেগুলো সম্পর্কে ডিটেলে পড়ছি আজকে আমরা পড়ব কাউন্ট সম্পর্কে কাউন্ট মেথডটা কি কাজ করে না কাজ করে খুঁটিনাটি কি বিষয়গুলো রয়েছে কোন জিনিসগুলো ইন্টারভিউতে কোয়েশ্চেন করে সবকিছুই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব তাহলে আর দেরি না করে শুরু করা যাক কাউন্ট মেথডের কাজ হলো একটা লিস্টের ভেতরে একটা এলিমেন্ট কতবার রয়েছে সেটা বার করা ধরো একটা লিস্টের ভেতরে আমাদের রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে একবারই রয়েছে টু একবারই রয়েছে তাহলে আমরা বার করতে পারি কাউন্টের সাহায্যে যে ওয়ান কতবার রয়েছে বা টু কতবার রয়েছে একটা এক্সাম্পেল নিয়ে দেখায় খুব সহজে বুঝতে পারবে ধরো লিস্ট বলে একটা আমাদের কাছে লিস্ট রয়েছে যার ভেতরে এলিমেন্ট রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার সাথে ধরো ওয়ান রয়েছে আর একবার আর একবার ওয়ান রয়েছে আর একবার টু রয়েছে এটা হচ্ছে আমাদের লিস্ট আচ্ছা আমাদের খুঁজে বার করতে হবে যে এক বা ওয়ান কতবার রয়েছে তাহলে এল এস ওপরে আমরা অ্যাপ্লাই করতে চলেছি কাউন্ট মেথডটা তাহলে ডট অপারেটর কি ইউজ করতে হবে তারপরে আমরা লিখবো কাউন্ট সিও ইউ এন টি দিয়ে লিখবো কোন এলিমেন্টটাকে আমরা কাউন্ট করতে চাইছি বা সার্চ করতে চাইছি ফর এক্সাম্পল এখানে আমরা ওয়ান কে সার্চ করতে চাইছি আচ্ছা এই মেথডটা একটা আউটপুট রিটার্ন করে তার মানে নাম্বার অফ টাইমস ইট অ্যাপিয়ার্স কতবার আমরা খুঁজে পেয়েছি ওই ওয়ানটাকে সেটা কিন্তু রিটার্ন করে তাহলে আমরা রেজাল্টের সেটাকে স্টোর করে করে আর রেজাল্টটাকে প্রিন্ট ঠিক আছে রান করে একবার দেখা যাক তিন তাহলে ওয়ান এখানে তিনবার রয়েছে দেখতে পাচ্ছ তাহলে কিন্তু তিন দিল তাহলে এখানে আমরা টু দিয়ে একবার চেক করে নিই যে দুই কতবার রয়েছে দুবার রয়েছে দুই দেওয়ার কথা দেখো দুই দিয়েছে ঠিক আছে আচ্ছা যদি আমরা এমন একটা ভ্যালু দিই যেটা কিন্তু লিস্টের ভেতরে প্রেজেন্টই নেই তাহলে কি হবে দেখে নেওয়া যাক তাহলে দিচ্ছে জিরো তাহলে যে এলিমেন্ট একদমই প্রেজেন্ট নেই তার কাউন্ট হচ্ছে জিরো সেটাই কিন্তু ডিফল্ট কাউন্ট যদি একবার অন্তত খুঁজে পেয়ে যায় তাহলে হচ্ছে ওয়ান তারপর যতবার খুঁজে পাবে সেই কাউন্টটা কিন্তু রিটার্ন করবে ঠিক আছে রিমুভের ক্ষেত্রে যদি একটা পার্টিকুলার এলিমেন্টকে আমরা রিমুভ করতে চাই কিন্তু সেই এলিমেন্টটা যদি ধরো লিস্টের ভেতরে না থাকে তাহলে কিন্তু এলিমেন্ট নট ফাউট এক্সেপশনটা দেয় ভ্যালু এটা দেয় কিন্তু এটার ক্ষেত্রে কাউন্টের ক্ষেত্রে কিন্তু ডিফল্ট ভ্যালু যেহেতু জিরো ডিফল্ট মানে যদি খুঁজে না পায় কিছু যদি ভ্যালু দেওয়ার না থাকে তাহলে কিন্তু জিরো দেবে এটা হচ্ছে সাথে পার্থক্য রিমুভের কাউন্টের ঠিক আছে এইবারে একটা লিস্টের ভেতরে এরকম না থেকে লিস্টের ভেতরে লিস্ট থাকতে পারে বা টাপেল থাকতে পারে আমরা জানি ফর এক্সাম্পল আমরা লিস্টের ভেতরে ধরো এরকম একটা লিস্ট রয়েছে আর একটা লিস্ট রয়েছে যার ভ্যালু হচ্ছে থ্রি ফোর আর ফাইভ আর একটা ধরো টাপেল রয়েছে যার ভ্যালু হচ্ছে ওয়ান থার্টিন আর টুয়েলভ ঠিক আছে তাহলে একটা লিস্টের ভেতরে দুটো লিস্ট রয়েছে আর একটা টাপেল রয়েছে ধরো এই লিস্টটাকে আমরা খুঁজে বের করতে চাইছি যে কতবার রয়েছে ঠিক আছে তাহলে কাউন্টের ভেতরে আমরা ডাইরেক্টলি লিস্টটাকে দিয়ে দিতে পারি এরমভাবে ব্র্যাকেটের ভেতরে থার্ড ব্র্যাকেটের ভেতরে লিস্টটাকে আমরা ডাইরেক্টলি দিতে পারি দিয়ে চেক করতে চাইছি কতবার রয়েছে রান করে একবার দেখা যাক আচ্ছা একবার রয়েছে ওয়ান আচ্ছা যদি এটাকে আমরা দুবার করে দিই এই পার্টিকুলার লিস্টে যদি দুবার থাকে তাহলে কাউন্টে কতবার আসবে দেখে আসার কথা দেখো দুই এসছে ঠিক আছে আচ্ছা আমরা এরকম না করে এটাকে একটা একটা লিস্টের রেখে তাও করতে পারি ধরো লিস্ট লিস্ট বলে নিলাম তার ভেতরে এই ভ্যালুটা আমরা রাখলাম এখানে আমরা লিস্ট ওয়ানকে কে পাঠাতে চাইছি তাহলে কাউন্টের ভেতরে কি চেক করতে পাঠাবো লিস্ট ওয়ান কতবার রয়েছে সেটা তাহলে রান করে দেখা যাক দেখো দুই এসছে ঠিক আছে তাহলে এটা একটা প্রসেস নট অনলি লিস্ট আমরা কিন্তু টাপেলও চেক করাতে পারি যে কতবার রয়েছে যদি এই টাপেলটা আমরা চেক করাই এখানে তাহলে দেখা যাবে কতবার রয়েছে ওয়ান ভেতরে লিস্ট টাপেল এই সমস্ত জিনিসগুলোকেও টেস্ট করতে পারি চেক করতে পারি কোনো এলিমেন্টকেও আমরা চেক করতে পারি যে কতবার রয়েছে আজকের ভিডিওতে আমরা শিখলাম যে কাউন্টটাকে আমরা কিভাবে ইউজ করবো তার বিভিন্ন রকম যে খুঁটিনাটি বিষয়গুলো সবকটাই আমরা শিখলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিও সঙ্গে থেকো সবসময় ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ নমস্কার